ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, যে ব্যক্তি সর্বত্র সমান দেখতে পায়, তা দুঃখ হোক বা শুষ্কতা, তাকেই পরম যোগী বলে মনে করা হয়। এটা ভালোবাসা না প্রার্থনা জানা নেই, তবে যা আপনার কাছ থেকে তা অন্য কারোর কাছ থেকে নয়। অহং এবং সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে। অহং অন্যের কাছে মাথা নত করে খুশি হয়, স্বয়ং সংস্কার প্রণাম করতেই খুশি। সকলের সেবা করুন, কিন্তু কারো থেকে আশা রাখবেন না, কারণ সেবার সঠিক মূল্য একমাত্র ঈশ্বরই দিতে পারেন। একা থাকা আপনাকে এও শেখায় যে বাস্তবে আপনার নিজেকে ছাড়া কিছুই নেই। পরিবারের সদস্যরা যখন অপ্রীতিকর বোধ করতে শুরু করে এবং নিজেকে বিজাতীয় মনে করতে শুরু করে, তখন বুঝুন ধ্বংসের সময় শুরু হয়েছে। রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না, রেগে গেলে চুপ থাকতে অনেক শক্তি লাগে। আপনার যা আছে তা আপনার কাছেই থাকবে, এমনকি যদি সমগ্র বিশ্ব একত্রিত হয় তা ছিনিয়ে নিতে। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ স্বর্গের উপরে অবস্থিত, একজন যিনি ক্ষমতাবান হওয়া সত্ত্বেও ক্ষমা করেন, এবং অন্যজন যিনি দরিদ্র হয়েও কিছু দান করেন। শরীর বা সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না, ভালোবাসা আসে হৃদয় থেকে। যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেই ভালোবাসার জন্ম হয়। কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে, অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি। যখনই ধ্বংসের সূচনা হয় তখনই বাকশক্তির সংযম নষ্ট হয়ে যায়। জীবনের সব কিছু শেষ বলে কিছু নেই, সবসময় একটি নতুন শুরু আমাদের জন্য অপেক্ষা করছে। আপনি যদি জীবনে সুখী হতে চান, তবে আপনার যা আছে তার দিকে বেশি মনোযোগ দিন, অন্যদের কী আছে তা নয়। সেদিন আমাদের সমস্ত কষ্টের অবসান ঘটবে, যেদিন আমরা নিশ্চিত হব যে আমাদের সমস্ত কাজ ঈশ্বরের ইচ্ছাই হয়। প্রতিকূলতায় ধৈর্য, গৌরবে দয়া এবং দুর্দশায় সহনশীলতা হল শ্রেষ্ঠের বৈশিষ্ট্য। যে ব্যক্তি স্পষ্ট এবং সরাসরি কথা বলে, তার কথাবার্তা অবশ্যই কঠোর, কিন্তু সে কখনো কাউকে ধোকা দেয় না। যা ভালো তা গ্রহণ করুন এবং যা মন্দ তা ত্যাগ করুন, তা চিন্তা, কর্ম বা মানুষই হোক না কেন। মন্দ বড় বা ছোট সর্বদাই ধ্বংস ডেকে আনে, কারণ নৌকার গর্ত ছোট বা বড় নৌকা ডুবিয়ে দেয়। জ্ঞানীরা যখন নীরবে এবং নির্বোধভাবে কথা বলতে শুরু করে, তখন পরিবার এবং সমাজ উভয়ই ধ্বংস হয়ে যায়। আপনি ফিরে যেতে এবং শুরু পরিবর্তন করতে পারবেন না, তবে আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করতে পারেন এবং শেষ পরিবর্তন করতে পারেন। কখন আশা ভাঙতে শুরু করে দেখার উপায় নেই, তখন একবার ভগবদ্গীতার আশ্রয় নিন। বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই বাণীগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধে রাধে।